আমরা জানি ফাতেমা আপনার কন্যা, কিন্তু আপনি ফাতেমার সম্মানার্থে ফাতেমাকে মা বলেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে আয়েশা রে, আমি নিজ চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। আল্লাহু আকবার করে বলে আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন, ও গো নবীজি আপনি নিজ চোখে কি দেখেছেন একটু বলেন, আর না হয় কথাটা গোপন হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বলে, রে আয়েশা আমি যখন দিনের দাওয়াত দিই তায়েফের ময়দান থেকে যখন মক্কায় আসলাম, আসার পর একটু সময়ের জন্য আমার ঘরে উপস্থান করেছি। ইন দি মিন টাইমে আমার তিনটা কন্যা সন্তান জৈনব উম্মে কুলসুম রুকাইয়া তারা ঘরে প্রবেশ করে, আমার এই রক্ত মাখা শরীর দেখে তারা ডাক দেয়া বলে, বাবা গো আপনি তায়েফের ময়দানে কেন গেলেন? তায়েফ না যাইতেন ভালো হইতো, তায়েফবাসী কত খারাপ, আপনাকে পাথরে আঘাত করে করে আপনার শরীরটা রক্তাক্ত করেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এরে আয়েশা আমার তিনটা মেয়ের মতো কথা বলে তারা ঘর থেকে বের হয়ে যায়। আমার ছোট্ট একটা কন্যা সন্তান আমার ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী ডাকিয়া বলে, ফাতেমা রে ব্যাপার কি, তুমি ঘরে ঢুইকা দরজাটা বন্ধ করে দিলা, কারণ কি? ফাতেমা ডাক দেয়া বলে, বাবা গো আমি কিছু পার্সোনাল কথা বলবো আপনার সাথে। আল্লাহু আকবার বলে আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বলে, এমন কি গোপন কথা তুমি বলবা, দরজাটা বন্ধ করা লাগবে। ইন দি মিন টাইমে হযরত ফাতেমা ডাক দেয়া বলে, বাবা ইব্রাহিম নবীর জন্য যদি আল্লাহ শান্তির বাগান বানাইতে পারে, মুসা নবীর জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়াকে রাস্তা করে দিতে পারে, তাহলে আমি জানতাম চাই আমার আল্লাহ আমার বাবার জন্য তায়েফের পাথর উলকে তুলা বানাইবাই পারল না কেন? আল্লাহু আকবার বলে, ও গো বাবা আমি জানতাম চাই আমার বাবার জন্য তায়েফবাসীর পাথরগুলি খেয়ে তুলা বানাইবার পারল না কেন? তাহলে আমি বুঝেছি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ভালোবাসে, আমার বাবার কেউ নাই রে, জন্মের আগে বাবা হারাইছে। আল্লাহু আকবার জোরে বলেন, একটু জিকির করেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, আয়েশা তখন আমি দেখলাম আমার ছোট্ট কন্যা ফাতেমা ঘর থেকে বের হয়ে গেছে, আমি মনে করছি এটা পাগলামি হয়ে গেছে, কিন্তু না না আয়েশা রে আমি ঘর থেকে বের হয়ে দেখি
ফাতেমা সুলার মধ্যে পানি গরম করতে আছে এবং জয়তুনের তল গুলি গরম গরম করতে আছে ওই দিক দিয়া সুলার মধ্যে পানি গরম হইতে আছে জয়তুনের তল গুলি গরম হইতে আছে আর ছোট্ট কন্যা ফাতেমা দুইটা হাত আসমানের দিকে উঠায়া আসমানের মালিককে ডাক দেয়া বলে এরে আসমানের মালিক ও আসমানের মালিক আল্লাহ ফাতেমা দুইটা হাত উঠায়া বলে ওরে মালিক তোমার বাবা যদি থাকতো তোমার বাবা নাই সেই বলে কি তাই বলে কি তুমি বাবার পর বুঝবা না লামি আলী তোমার কোন সংসার নাই তোমার আব্বা নাই বলে কি তুমি আব্বার দর বুঝবা না আমার আব্বা এমন একজন আব্বা যে বাবার শরীরে মশা মাছি বসে নাই কে কোন আমরা নবীর শরীরে কি মশা মাছি বসত না না গো আমরা নবী এমন একজন নবী যেই নবীর শরীরে মশা মাছি বসে না ওই নবীর শরীরে তাই বাসি পাথরের আঘাত করে করে নবীজির সমস্ত শরীরটা রক্তাক্ত করে দিয়েছে ও মুরব্বি বাবারা যুবক হয়ে না ফাতেমা বলে ওয়ালা মিয়া কুল্লাহু কুহুয়ান নাহার ওরে মালিক তোমার সমতুল্য কেউ নাই তোমার সমকক্ষ কেউ নাই অতএব ওরে মালিক আমাকে মাফ করে দাও আমার আব্বার রক্ত মাখা শরীর দেখে আমি পাগল হয়ে গেছি আমাকে মাফ করে দাও আল্লাহ নবী ডাক দেয়া বলে আয়েশা তখন আমি তাকায়া দেখলাম ফাতেমা গরম পানি গরম জৈতুনের তৈল গুলি ঘরের ভিতরে নিয়ে আসছে গরম পানির মধ্যে নরম কাপড় সুবায়া সুবায়া আমার শরীরের যত জায়গার মধ্যে তাইবাসি পাথর আঘাত করে করে শরীরটা রক্তাক্ত করে দিয়েছে আমার শরীরে রক্তগুলি এইভাবে মস্তে ছিল পরিষ্কার করে আমার ফাতেমা নরম হাত দিয়া নরম কাপড়ের মধ্যে গরম জৈতুনের তৈল মাখায়া মাখায়া আমার সমস্ত শরীরের মধ্যে মাইজা দিয়েছে আয়েশা রে আমার এই ক্লান্তি শরীরে শরীরকে পরিষ্কার করে শরীরে যখন জৈতুনের তৈল গুলি নরম হাতে মাইজা মাইজা দিতে থাকলো তখন একটু সময়ের জন্য আমি ঘুমায় গিয়েছিলাম ওরে আয়েশা একটু সময়ের জন্য আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমের ভিতরে দেখি আমার মা মেনা আমার শীতানে দাঁড়িয়ে আছে আমার মা মেনা আমার শীতানে দাঁড়াইয়া বলে বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ তোমাকে এইভাবে খেয়ে আঘাত করে তোমার সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে আয়েশা রে অনেক দিন পর আমার গর্ভধারিণী মা আমেনাকে দেখে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না আমার মাকে বললাম মা গো 6 বছর বয়সে তোমাকে হারাইলাম দুনিয়াতে আইসা 6 বছর পর্যন্ত তোমার চেহারা দেখেছি
ছয় বছর পর মা তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলা। দুনিয়াতে আসার পর আমার বাবাকে দেখি নাই, আমার বাবাকে দেখবার সুযোগ পেলাম না। আজ 40 বছর পরে মা তুমি কোত্থেকে আসছো, আসছো বলো কথা, আমি আর তোমাকে যাইতে দিব না। আল্লাহর নবী নবীর মা আমিনাকে মা বলে দেখা, আল্লাহর নবী হাত দিয়া মা আমিনার কবজির মধ্যে জড়াইয়া ধরেছে। ইনদিমিন টাইমে হযরত ফাতেমা নবীজির কপালের মধ্যে চুমা খাই, আল্লাহু আকবার করে বলে হযরত খাতুনে জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু আনহা নবীজির কপালের মধ্যে চুমকায়, তার ভিতর দিয়া দুই ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর কান মুবারকের মধ্যে পড়ে যায়। ইন্দিমিন টাইমে চোখের পানি ঘরম কি গুণ ঠিক না মিঠিক, আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। নবীজি সজাগ হয়া বলে ফাতেমারে ব্যাপারটা কি, তুমি আমাকে এত নামদা করো, আমাকে একটা স্বপ্ন দেখবার জন্য দিলা না। মা মুস্কি হাসি দিয়া বলে বাবা গো, আপনি কাকে মা বলে ডাকছেন, কার হাতে আপনি জড়ায়া ধরেছেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা রে, ঘুমের ভিতরে আমার জনম দুঃখী মা আমেনা আমার সিতারের মধ্যে হাজির হয়ে গেছে। অনেকদিন পর আমার মারে দেখলাম, আমার মাকে দেখে আমার মাকে মা বলে ডাকতেছিলাম, আর আমার মার হাতের কবজির মধ্যে দরায়া বললাম, বললাম মা রে অনেকদিন পর তোমাকে পাইছি, আজ তোমাকে যাইতে দিব না। হযরত ফাতেমা ডাক দিয়া বলে বাবা, ও বাবা এখন আপনার হাতের মধ্যে দরা আছে, কার হাতে দরা আছেন গো বাবা? একবার তাকায়া দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাকায়া দেখে নবীজির হাত ফাতেমার হাতের মধ্যে ধরা, আল্লাহু আকবার বলে আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা গো, ও ফাতেমা ঘুমের ভিতরে আমার মা আমিনাকে মা বলে ডাকছি, এবং আমার মার হাতের কবজির মধ্যে জড়াইয়া ধরলাম। আমার মা আমিনার হাতে ধরার পর যদি তোমার হাতে ধরা ধরে যায়, তাহলে মা রে আজকে থেকে আমি বললাম আমার মা আমিনার চেহারার চাঁদ তোমার চেহারার মধ্যে রয়েছে, আজকে থেকে তুমি আমার কন্যা না, তুমি হলে আমার মা। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। তাহলে নবীর কন্যা ফাতেমা নবীকে ভালোবাসে কি কোন ঠিক না বিঠিক? মা বোনরা আমি মা বোনদেরকে বলতাম চাই, আপনারাও ফাতেমাকে অনুসরণ করবেন, ফাতেমা রাসূলকে কিভাবে ভালোবাসে ফাতেমাকে আপনারা ফলো করবেন, তাহলে আপনারা আসল আসল ভালোবাসা পেয়ে যাবেন কি কোন ঠিক না বিঠিক? ও মুরব্বী বাবারা, তাহলে দিনের জন্য অনেক কষ্ট করেছেন কি কোন ঠিক না বিঠিক? আল্লাহ পাক কোরআনে বলেন,
ও মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও মুরব্বি বাবারা যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার কথা হইতে পারে যে নাকি মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর নবী দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ঠিক না ঠিক না বিধি? ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আল্লাহর নবী মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন, ডাকছেন বিদায়। মানুষ গুলি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, কি কোন ঠিক না বিধি? আজ কালিমার দাওয়াত একদল মানুষ আছে পছন্দ করে না, কি কোন ঠিক না বিধি? ও মুরব্বি বাবারা, এই দিনের জন্য ধর্মের জন্য আল্লাহর নবী দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, সাহাবাই কারাম জান দিছে মাল দিছে দিয়া রসুলের ভালোবাসা আঁকড়িয়ে ধরেছে, কি কোন ঠিক না বিধি? সাহাবাই কারামদের জামানায় আমরা দেখতে পারলাম সাহাবীরা রসুলকে কত ভালোবাসছেন রে, কত ভালোবাসছেন। হযরত বেলাল ফজরের সময় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসরে সালাতের জন্য আসো, আসরে কল্যাণের দিকে আসো। কিন্তু একদিন বেলাল ফজরের সময় নতুন একটা স্লোগান দিয়েছে, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। এই স্লোগানটা মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, মদিনার প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে, এমনকি মদিনার একটা ঘরে একজন মহিলার কানে গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার বলেন, ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, মহিলার কানে যখন বেলালের স্লোগানটা পৌঁছে গিয়েছে, মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে চোখের পানি দিয়া বালিশটা ভিজাইয়া দেয়, এই মহিলার সাত বছরের একটা সন্তান ডাক দিয়া বলে, মা গো ও মা, ব্যাপারটা কি? বেলাল প্রতিদিন ফজরের সময় ফজরের আজান দে, আমি দেখি তুমি উযু করে ফজরের নামাজ পড়ো, নামাজের পর কোরআন তেলাওয়াত করো, আজ বেলাল হাইয়া আলাল জিহাদ বলেছে, এই স্লোগানটা তুমি শুনে চোখের পানি দিয়া বালিশটা ভিজাইয়া দিলা, মারে ও মা, কেন চোখের পানি দিয়া বালিশটা ভিজাইয়া দিলা? ওই মহিলা ডাক দেয়া বলে, রে আমার সন্তান বেলাল এতদিন ডাকছে নামাজের জন্য মানুষকে ডাকছে, আজ বেলাল ডাকে। মদিনার মহিলারা রে, ও সন্তানের মা, তুমি যদি শহীদের মা হতে চাও তোমার সন্তানকে রসুলের কাছে পৌঁছায়া দাও, তুমি যদি মুজাহিদের মা হতে চাও তোমার সন্তানকে রসুলের কাছে পৌঁছায়া দাও।
রে আমার সন্তান, আমি কান্দি আমার চোখের পানি দিয়া, বালিশটা বিছায়া দিলাম তার কারণ হলো কিছুদিন আগে তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আর আমার কোন সন্তান নাই, তোমার বাবা ছিল বাবা দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে, আর মাত্র তোমার বয়স মাত্র 7 বছর। মদিনার কত মহিলা কিয়ামতের ময়দানে শহীদের মা বলে আল্লাহর সামনে দাঁড়াইবে, মদিনার কত মহিলা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর সামনে মুজাহিদের মা বলে দাঁড়াইবে, কিন্তু আমি হাশরের ময়দানে শহীদের মা বলে দাঁড়াইতে পারব না, আমি মুজাহিদের মা বলে আল্লাহর সামনে দাঁড়াইতে পারব না। সেই জন্য বেতায় বিজিত হইয়া আমি কান্দতে আসি চোখের পানি দিয়া বালিশটা বিদায় দিলাম, মুরব্বী বাবারা 7 বছরের সন্তান ডাক দিয়া বলে মা গো ও মা, তুমি আর কান্দো না, তোমার কান্না আমার মুখে দারুণ ব্যথা লেগে গেছে, তোমার কান্না আমি আর সহ্য করতে পারি না। কেউ কোন মা যদি কান্দে সন্তানকে সহ্য করতে পারে, কোনদিন সন্তান বরদাস্ত করতে পারে না। সন্তান ডাক দিয়া বলে মা রে ও মা, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে মুজাহিদের মা না বানাইয়া আমি বাসায় ফিরব না, ফজরের নামাজ পড়ো, নামাজের পর আমাকে রসুলের কাছে নিয়ে যাও। ওই মহিলা ফজরের নামাজ পড়ে সন্তানটাকে কোলে লইয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। মহিলা তাকায়া দেখে মসজিদে নববীর কাছে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইন ধরেছে, লাইন ধরেছে। আল্লাহর নবী সাহাবীদের নাম গুলি লিস্টিং করতে আসে রে, সাহাবীদের নাম গুলি তালিকা করতে আসে। এক পর্যায়ে মহিলা 7 বছরের সন্তানটাকে বাচ্চাটাকে কোলে নইয়া সাহাবীদের লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন ও মুরব্বী বাবারা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার একটা সন্তান ছেলে বাচ্চাকে তোমাদের সাথে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য কোলে করে নিয়ে আসছি। সাহাবীরা ডাক দিয়া বলে মহিলারা আর ওই সন্তানের মা বলে আমি কাজ করছি, আমার সন্তানও রাজি আছে, তোমরা বাধা দিও না, আমি আখেরাতের ময়দানে শহীদের মা হইতাম, আমার সন্তানটাকে তোমরা নিয়ে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে দিয়ে দিব। সাহাবী আর মহিলা চেঁচামেচি করার কারণে আওয়াজটা রসুলের কানে পৌঁছে গেল। আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে ও সাহাবীরা, তোমরা চেঁচামেচি করতেছো কেন? সাহাবীরা ডাক দিয়া বলে অগো নবীজি, এই মহিলাটা একটা 7 বছরের একটা সন্তান নিয়ে আসছে, এই সন্তানটা বলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে দিবে।
আল্লাহর মেয়েটা দিয়া বলে মহিলা রে এই বাচ্চাটা তো ছোট্ট বাচ্চা একেবারে ছোট তার চাইতে তোর বাড়ি অনেক বড় সে তোর বাড়িও উঠাইতে পারবে না ঢালও ধরে রাখতে পারবে না অতএব যাও তোমার জন্য দোয়া করি তোমার সন্তানের জন্য দোয়া করি সন্তানটা বড় হয়ে গেলে তারপরে আমার কাছে নিয়ে আইসো আমি তাকে সাথে করে যুদ্ধের ময়দানে নিয়ে যাব মহিলা বলে ও গো নবীজি আমার ছেলেটা আসে ইচ্ছাই বলতেছে সে খুশি হয়ে বলতেছে আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন না না সে ছোট মানুষ বুঝে না তাকে দিয়ে আমি যুদ্ধের ময়দানে কোনো কাজ কাম করাইতে পারবো না মহিলা ডাক দিয়া বলে ও গো নবীজি যুদ্ধের ময়দানে যখন কাফের গুলি আপনাকে লক্ষ্য করে তীর মারবে সামনের দিক দিয়া যখন তীর মারবে তখন তীরের সামনে আমার সন্তানটাকে ডাল শুরু করে দিবেন আল্লাহু আকবার বলেন অগ নবীজি কাফের গুলি যখন ডান দিক দিয়া আপনাকে লক্ষ্য করে তীর মারবে তখন ডান দিক দিয়া আমার সন্তানটাকে তীরের সামনে ডাল শুরু করে রাখবে অগ নবীজি কাফের গুলি যখন বাম দিক দিয়ে আপনাকে লক্ষ্য করে তীর মারবে তখন তীরের সামনে আমার সন্তানটাকে ডাল শুরু ধরে রাখবে তারপর আমি মা খুশি হয়ে যাব আমার মনে কষ্ট থাকবে না কিন্তু আমার সন্তানকে যদি আপনি না নিয়ে যান আর কাফের গুলি যদি আপনার শরীরে তীরের আঘাত লাগায় তীর দিয়ে আঘাত করে আম্মা ময়া বরদাস্ত করতে পারো না আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি চারে আর কান্দে বলে রে মহিলা রে সন্তানের মা তোমার মুখ বড়া আমি নবীর ভালোবাসা তোমার সন্তানের কলিজা বড়া আমি নবীর ভালোবাসা অসুবিধা নাই আমি তোমার জন্য দোয়া করি তোমার সন্তানের জন্য দোয়া করি সন্তান বড় হইলে তাকে আমার সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যাব মহিলা ডাক দিয়া বলে ওগো নবীজি তাহলে আমার সন্তানকে নিয়ে বাসায় যাই সন্তানকে গুলি উঠাইছে হাঁটতেছে হাঁটতেছে একটু পরে সন্তান ডাক দিয়া বলে মা গো আমাকে কোথায় নিয়ে যাও মা ডাক দিয়া বলে বাবারে আমার নবী বলছে তোমাকে যুদ্ধের ময়দানে নেবে না তুমি একেবারে ছোট তরবারি তোমার চাইতে বড় সেই জন্য তোমাকে দেয়া কোনো কাজ কাম করাইতে পারবে না এই জন্য তোমাকে কোলে করে বাসায় নিয়ে যাই সন্তানটা কোল থেকে নাই বলে মা রে ও মা তুমি যে আমাকে বাসায় নিয়ে যাইতেছো আমি তো তোমাকে ওয়ামাকে মুজাহিদের মানা বানাইয়া আমি বাসায় ফিরব না ও মা আমাকে বাসায় নিও না আমাকে কে বাসায় নিও না আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর নবীর কাছে যাব আমার কিছু পার্সোনাল কথা আছে আল্লাহু আকবার বলেন ও মুরব্বি বাবারা যুবক ভাইরা সন্তানটা আবার আল্লাহর নবীর কাছে গিয়া এইভাবে দুই হাঁটু ফেলিয়া বৈসা বলে ও গো নবীজি আমি আসছি আপনার সাথে কিছু কথা বলবো আপনি একটু মেহেরবানি করে শুনেন আল্লাহর নবী ডাক দিয়া বলে
এরে বাবা তুমি কি বলবা বলো, ওই সাত বছর সন্তান ডাকা বলে ওগো নবীজি আমি দেখেছি আমার মা যখন সোলার মধ্যে আগুন ধরাই তখন ছোট ছোট লাকড়ি দিয়া সোলার আগুনটা ধরাই, আগুনটা যখন ধরে যায় তখন বড় বড় লাকড়ি গুলি সোলার মধ্যে ঢুকাই ওগো নবীজি, তাহলে আমিও যখন যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে আমাকে আপনি আগে পাঠাইবেন, আমি কাফেরদের সাথে মোকাবেলা করে যুদ্ধ করে আমি যখন শহীদ হয়ে যাব তখন যুদ্ধের ময়দানের আগুনটা ধরে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন ও মুরব্বি বাবারা যুবক ভাইরা, ওই সাত বছরের সন্তানটা ডাক দিয়া বলে ওগো নবীজি যুদ্ধের ময়দানের আগুনটা আমাকে যখন দিয়া ধরাইবে তারপরে আপনার সাহাবি উমরকে আপনি যুদ্ধের ময়দানে পাঠাইবে, উসমান গনিকে আপনি যুদ্ধের ময়দানে পাঠাইবে, তবু আপনি আমাকে বাসায় ফেরত দিয়েন না। ও মুরব্বি বাবারা ইনদিন টাইবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলি জিব্রাইল এলে ও জিব্রাইল যা রে জিব্রাইল আমার নবীর দরবারে যা, জিব্রাইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়া বলে ওগো নবীজি আপনি কি করতে আছেন, আল্লাহর নবী বলেন যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের নামগুলি তালিকা করতেছি লিস্টি করতেছি, জিব্রাইল ডাক দিয়া বলে ওগো নবীজি আপনি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের নামগুলি লিস্টি করতেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে একটা লিস্ট করতেছে সাহাবীদের মধ্যে কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, ওই সাহাবীদের নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ লিস্ট করতেছে। ও গো নবীজি প্রথম যে সাহাবীর নামটা লিস্টির মধ্যে লিখেছে ওই সাহাবি হচ্ছে আজকের ছোট্ট সাহাবীর নাম, আল্লাহু আকবার জোরে বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই ছোট্ট বাচ্চার নামটা লিস্টির মধ্যে লিখেছেন, আপনি তাকে বাড়িতে ফিরাইয়েন না, তার মনের আশাটা পুরা করে দেন, আল্লাহু আকবার জোরে বলেন। একটু জিকির করেন লা ইলাহা মুরব্বি বাবারা, তাহলে নবীর যুগে অনেক সাহাবী নিজের জান দিয়েছে এমনকি সন্তান আল্লাহর রাস্তা কোরবান দিয়েছে, কি কোন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজে এমন বাবা আছে সন্তান দিয়ে আল্লাহ রাস্তা দিবে না, না এমন কোন মা আছে সন্তানকে আল্লাহ রাস্তা দিবে না, না ইসলামের জন্য কোন কথা উঠলে যদি বলে মিছিল মিটিং হবে মা বলে সন্তান রে বাবা রে পেট ভরে খাবার খা, খাবার কে দামি কাঠের মধ্যে শুয়ে থাক, মিছিল মিটিং এর মধ্যে যাওয়ার দরকার নাই, কি বল ঠিক না বিটি? তফাত কতটুকু দেখেন, তারা দুনিয়া চাই না, তারা দুনিয়া দিয়া কেরাত কামাই করছে,
আর আমাদের সমাজের মারা দুনিয়া দিয়া দুনিয়া কামাই করতে আছে কি কোন ঠিক না বিধি বাবারে লেখা করা কর তোর উপরে আমার অনেক আশা কি কোন ঠিক না বিধি লেখাপড়া শেষ হলে ভবিষ্যতে চাকরি লইবে চাকরির পর বেতন পাইবে বাবা বড় কাম কি কোন ঠিক না বিধি আমাদের মা সব মান আবার মাঝে মধ্যে কিছু মা এমন একটা ধারণা করে কি কোন ঠিক না বিধি ও মুরব্বী বাবারা তাহলে সাহাবাই কারাম দুনিয়া দিয়া আখেরাত কামাই করছে রে আর আমরা দুনিয়া দিয়া দুনিয়া কামাই করতে আসে কি কোন ঠিক না বিধি তাহলে আমাদের মরণ লাগবে কিনা অবশ্যই আমাদের মরতে হবে তাহলে আমরাও প্রয়োজনে জান দিব মাল দিব তারপর ইসলামের কুতি হইতে দিব না কি কোন ঠিক না বিধি ও মুরব্বী বাবারা যুবক ভাইরা তাহলে আসুন আরেকটু সামনে বাড়ি আজকে দিনের জন্য আমরা কষ্ট করতাম চাই না আমরা তো ভালো করে নামাজ নামাজ আদায় করতে পারি না সূরা কারাত জানি না আমাদের সন্তান গুলি কো আমরা দিনের রাস্তা আল্লাহ রাস্তা দিতে চাই না কি কোন ঠিক না বিধি নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন প্রথম অবস্থায় মানুষ যখন মুসলমান হইতে শুরু হইল আল্লাহ নবী তাদেরকে তালিম দিতেন সূরা কারাত শিক্ষা দিতেন মাসলা মাসাইল শিক্ষা দিতেন সূরা কারাত শিক্ষা করা মাসলা মাসাইল শিক্ষা করা এইগুলি মুসলমানদের উপরে ফরজ কি কোন ঠিক না বিধি কারণ আল্লাহ নবী বলেন তলাতুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম নামাজ কালাম পড়তে গিয়া যতটুক সূরা কেরাতের দরকার আছে মাসলা মাসাইলের দরকার আছে এতটুক এলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ কি কোন ঠিক না বিধি